ওই জামাত দাড়ি ভাগা বাবা চিল্লায়ার কান্দে বলতে চায়, জিহাদিরে আমার তো বাবা নাই, আমি কার বুকের পরে পয়রা মাপসাব, আমার বাবার হাড্ডিটা পর্যন্ত মাটি দেখাইয়া ফেলছে, আমি কার কাছে গেলে মাপসাব। আল্লাহ ফরিদপুরের দিকে তাকাও, এই সদরপুরের দিকে তাকাও গো, শিমুলতলির দিকে তাকায় দেখো, আজকে 27 নভেম্বর দেখো, ওই যে এক বাবা চিল্লায়ার কান্দে গোলি, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপনা কর তাড়ায়া। আল্লাহ কিয়ামতের মাঠে বাবার পাও ধরে কানবো, তখন বাবাই মাফ করবে না, এখন মাফ চাওয়ার টাইম রে, যুবক তাড়াতাড়ি মাফ চেয়ে এলো, ভাই ভাই রে কষ্ট দিছো তাড়াতাড়ি মাফ চেয়ে এলো, বন্ধু বন্ধুরে কষ্ট দিছো কথা দিয়া মাফ চেয়ে এলো, এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে মাফ চেয়ে এলো গো দোস্ত। আল্লাহ দেখো এই মাঠটার দিকে তাকাও, আল্লাহ তাকায় দেখো, রাত 11টার দোয়া কবুল করো, এই গভীর রাতের দোয়া কবুল করো, এদের সন্তানগুলোকে ওলি বানাও, এই মাদ্রাসাকে কবুল করো, বসে পড়ে। আল্লাহ তোমার মায়া লাগে না, তুমি না কইছো বেশি কামতে, কাইন্দা দেখাই দিছে তোমার এরা কত ভালোবাসে, আল্লাহ ধরে বাপ গুলা নাই দাও না, এদের মাফ করে কবরটা জান্নাতের টুকরো বানায়, আমার কত আলেম ভাইয়ের বাবা নাই রে, আমার কত আলেম ভাইয়ের বাবা নাই রে, মাদ্রাসা যখন আমরা পড়তাম যায় দেখতাম বাপ নাই মা নাই, আবার যখন গভর্নর ঢাকা মাদ্রাসার থেকে পাগড়ি দেয় রে বাবা, তখন সবার মা বাবা গেছিল অনুষ্ঠানে, আমার মা তো যায় নাই। হ্যাঁ ঠিক আছে, আপনার ভাইকে যাবেন, তবে আমার বিশ্বাস আপনারা কেউই বাঁকবেন না, সবাই বসবেন ইনশাল্লাহ বলেন। আমার মনে হয় এখানে যারা আসছে অধিকাংশ এই গ্রামের মানুষ না, বাহিরের মানুষ, বাহিরের গ্রামের মানুষ বেশি। বাজান বলেন তো এই জমিনটার মালিককে, আবার আমার জিন্দিগির মালিককে, কত মানুষ কত কিছু বলে আমার তামার আমার সব আমার জমিন আমার বাড়ি আমার গাড়ি আমার সব, আসলে আমার আমার বলতে কিছুই নাই, ঠিক না? যদি ওই বাড়িটা আমার হইতো ওইখানে মরার পরে আমার কবর হইতো, ওই জমিনটা আমার হইতো আমার ওই ইরিদানের জমির মাঝখানে আমার কবর হইতো, হালাকি এমন একটা জায়গায় আমার কবর দেয় যেই জায়গার মালিক আমি না, কথা কর না গা। অধিকাংশ কবরস্থানের জায়গাগুলি কেউ দান করে গেছে, এ দান করার জায়গায় আমার দাফন করে, তাহলে বোঝা গেল আমি যে আমার আমার করি এগুলো আমার কিছুই নাই। আমার হলো দুইটা জিনিস, কয়টা জোরে কর, আরো জোরে কয়টা, এক নাম্বার হলো নেক আমল, এক নাম্বার দুই নাম্বারে বদ আমল, এই দুইটা জিনিসই আমার সাথে যাবে। বাজনরে আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলিয়া যাই, দুইটা নেক আমল যখন আপনার আমার সঙ্গে হবে, এই দুনিয়ায় যত মানুষ আছে গো বাবা সবাই আমার পর একজন মানুষ আমার আপন, সে হলো ঘুমিয়েছে মদিনায়, ঠিক না বে ঠিক, আমার স্ত্রী আমার পুত্র আমার সন্তান কে হই আমার না, শুধু আমার আপন তিনি ঘুমায় আছে মদিনা, কি বা হবে সঙ্গে কিবা হবে সঙ্গে আমার।
কাফানে আল্লাহ কই জোরে একটা ডাক দেন তো আল্লাহ বলে জোরে ডাক দেন কিবা হবে সঙ্গে আমার মরণে কিবা হবে সঙ্গে আমার কাফনে বাবা আজ থেকে ২০ বছর আগে জন্ম দুঃখিন মায়ের বাঁশবাগানের নিচে শুয়াইছ আজ বলতে পারো না মা কবরে কেবুর আছে কত বাবাজির মা বাবার কবর আর ইয়ালখার নদীর ভাঙনে ভাঙিয়ে গেছে ঠিক না বেটি জোরে কর আল্লাহ কবরের চিহ্নটাও নাই যে মায়ের কবরটা একটু জিয়ারত করবে ঠিক না ভাই ঠিক বাহাদুরি করে লাভটা কি বলেন বাহাদুরি করে কোনো লাভ নাই আসেন না আমরা আমার মাবুদকে বন্ধু বানাই দুনিয়াটা সারি কবরটা ঝকঝক ফকফক হয়ে যাবে আল্লাহু আকবার জোরে বলেন দিদি এই আমার কলিজার টুকরা যুবক ভাইরা সকালবেলা মোটরসাইকেল নিয়ে বাড়িতে বের হইছিল ভাই মোটরসাইকেল ঠিকই বাইতে গেছে তুই বাইতে যাস নাই বাহাদুরি করে কোনো লাভ নাই দাদা ভাই কোনো লাভ নাই আজকে ধরে মাহফিলে বসবেন আমার মন কেন যেন বলে প্রত্যেকের আল্লাহ আজকে মাফ করে দিবে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন কেউ রাস্তায় দাঁড়ায় থাকবেন না যখন আমি আসছি আল্লাহ আমাকে আনছেন আসলে গত সপ্তাহের পুরা সপ্তাহটা আমার মাহফিল ছিল উত্তরবঙ্গ উত্তরবঙ্গে এত শীত রে ভাই দেন না গলার অবস্থা কি আর প্রতিদিনই দুইটা তিনটা করে মাহফিল আল্লাহ তারপরেও আজকে একটা মাহফিল আগে আগেই চলে আসছে আল্লাহ এনেছেন শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই যতটুকু সময় কথা বলবো জানে আগে আমি আমল করতে পারি জোরগান আমিন এই যে আমার কলিজার টুকরা ওলামা একরাম আমার ডানে বামে বসে আছে তারা অনেক বড় বড় আলেম ওলা মাহের আলেম মহাক্কিক মুদাক্কিক মুদাব্বির বাহারে উলুম এই সমস্ত ওলামা একরাম আলেমদের চেহারার দিকে তাকাইলো বাবা গুনে সগিরে জোরে যায় আজকে তো আলেমদেরকে আমরা ভালোবাসি না আলেমদেরকে ধরে ধরে নিয়ে খোয়ারের মধ্যে বইরে দিয়ে দিছি কথা ঠিক না ঠিক বাংলাদেশে মামুনুল হক একটা জ্যান্ত জ্যান্ত একটা লাশ হয়ে পড়ে রয়েছে জলজন্ত এমন একটা শক্তিশালী মানুষ ছিল যার হুংকারে গাছের ডাল বন্ধ থরথর করে কাঁপত আজকে তার একটা মশার মতো ফেলাই দিয়ে দিছে চিন্তার কোনো কারণ নেই আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বছরকে বছর জেল খাটাইয়া লাস্টে বিষ খাওয়ায় মারছে ইমাম সাহাবী রহমতুল্লাহ জেল খাটতে 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 এই হাত পায়ের হাড্ডিগুলা এরকম খড়ির মতো সেগুন হয়ে গেছিল আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল জেল খাটতে খাটতে লাস্টে মায়ের খাইতে খাইতে রক্তামাশ হয়ে মারা গেছে শহীদ হয়ে গেছে ইমাম মুহাম্মদ রে যখন মারতো তার মার সামনে ইমাম মুহাম্মদের মা প্রায় ১১০ বছর বাঁচছে আলহামদুলিল্লাহ বলেন মার সামনে যখন রিমান্ডে ফেলায় মারতো যেন সরকারের কথা শুনে তখন ইমাম মুহাম্মদের মা দেখতো চাবুকের সাথে আমার ছেলের চামড়া গুলো উঠে যাইতেছে রক্তে পাঞ্জাবিটা লাল হয়ে গেছে তবু তারে আল্লাহর কাছ থেকে রসুলের হাদিস থেকে সরাইতে পারে নাই কথা বলেন না কেন যেই জমিনে আলেম ওলামার পরে নির্যাতন হবে ওই জমিনে ইসলামের পতাকা আজ হোক কাল হোক উড্ডিন হবে ইনশাআল্লাহ আলেমদেরকে মারলে আর আলেমদেরকে কষ্ট দিলে আপনি ভাইবেন না ইসলাম দমে যাবে কথা কন না কেন এই যে আপনাকে মাদ্রাসা এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে ততদিন এই সদরপুরের জমিন জান্নাতের টুকরা থাকবে আরো জোরে কন আজকে মাদ্রাসার হুজুর গো দেখলে কিছু কিছু বুড়া আছে বুড়া কির্মিত রে কামরা হুজুর গো দেখলে ওর কপালে ঠাডা পড়ে এরকম হারামি আছে না নাই বাটপার বাটপার খায় সুদ খায় ঘুষ ওর পোলায় খায় সুদ খায় চুরি করে
কথা বলনা কেন পরের ঘেরের মাছ পরের ক্ষেতের কলুই চুরি করে মগার ভমগার পোলায় খায় হুজুরের বকে এবড়া তুই কি জানোস একজন আলেম বানানোর কত কষ্ট কথা বলনা কেন আমার বাপ আমারে মুকশিদপুর গোপালগঞ্জের জমিনে আলেম বানাইতে আমার বাপের লাল সুতা বাইরে গেছে লাল সুতা বাইরে গেছে আমার বাপের আমার আলেম বানাইতে এই যে হুজুর গো বাপেরা মাদ্রাসায় পড়াইতে অনেক কষ্ট হইছে ধৈর্য আলেম হলো আমার বক্কা দাদা সহজ আলেম বানানো তোমার পোলা যেটা খারায় মতো স্কুলে ও তো বহর টাইম পায় না এমন প্যান পরে ও খারায় মোতা ছাড়া বহর সিস্টেম নাই ওর এমন পোলা জন্ম দিছো কুত্তাও খারায় মতে তোরটাও খারায় মতে বেটা কথা কর না কেন কুত্তা ঠ্যাং উঁচা করে মুতে আর তোরডা নয় ঠ্যাং ফেলাই এই মুতে খারায় খারাই মারে সারা বছরের ভিতরে ডিলা কুলুপ লাগায় না কথা কর না কেন আর মাদ্রাসার একটা ছেলে এখনো শরিয়াত তারপরে ফরজ হয় নাই এখনো পর্যন্ত কুলুপ লইয়া ৪০ কদম হাঁটে ওযু ছাড়া কোরআন শরীফ ধরে না বেড়া যার পরে কোরআন শরীফ ওযু ছাড়া ধরলেও তার গুণা হবে না আজকে মাদ্রাসার ছেলেদেরকে গালি দাও মাদ্রাসার ছেলেদেরকে জিএমবি কয়ে গালি দাও জানো একটা মাদ্রাসার ছেলের দাম কত যে রাস্তা দিয়ে মাদ্রাসার ছেলেরা হাঁটে ওই রাস্তার কোন কবরে কবর আজাব হয় না ওই এলাকার শুদ্ধ আমার আল্লাহ কবর আজাব মাফ করে দেয় হ্যাঁ সুবহানাল্লাহ বোর কাছে যাই কইও শুধু একসাথে বলতে হবে যতদিন বাঁচবো আল্লাহর গান গাইব কথা বলেন আরো জোরে যতদিন বাঁচবো রসুলের গান গাইব না খাজা বাবার গান গাবো সদরপুরে মানুষ তো ভালোই জানো খাজা বাবার গান কথা কর না কেন উরে বাবার বাবা কি গান রে বাবা নাউজুবিল্লাহ কইতে পারেন না গান গাবো একমাত্র আমার নবীর আর আল্লাহ ঠিক না ভাই ঠিক আল্লাহর গান কারে বলে কোরআন শরীফ এখন আমি আমার রবের কথা বলবো আমার আল্লাহর কথাগুলি এখন গাবো এই এই বড় এই তুই হনি ববি ও জানো তোড়ে না ওই পোকার মধ্যে তুই বো তো সাজা হইনি বই থাকবি মাগাটা একসাথে যতদিন এই দেহে আছে প্রাণ গেয়ে যাব আল্লাহর গান আল্লাহর গান গাইবেন না যে কয়েকদিন আগে সরমানে আল্লাহর কুতুবের ব্যাটারি চার্জের মাত মিলছিল ব্যাটারি পুরে চার্জ সরমানের উপরে পাগল দেয় আল্লাহ বাংলাদেশে পীর মুড়িতে তো অভাব নাই সরমনে যায় দেহ আরে আল্লাহ সরমনে গেলে বোঝা যায় আসলে হক তরিকার একটা গিরানি আলাদা ঠিক না ভাই ঠিক ওখানে কোনো মাগনা খাওয়ন নাই আর গাঞ্জার টান নাই ওখানে নিজেরটা গাইটে খান খাওয়ন লাগে তাবলিগ জামাতের টুঙ্গি ইস্তেমার মতো আল্লাহ কবুল করেন যেরকম আমিন ভক্তরিকে জমিনে আছে বিদায় আজকে দিন টিকে আছে এ কমি মাদ্রাসায় আছে গুলো এখনো কোরআনের খাদেম গুলো বাইসে রয়েছে যেদিন এই কমি মাদ্রাসা গুলো বন্ধ হয়ে যাবে আজকে সামারকন্দ বোখারা যায় দেখেন যেখানে ইমাম বোখারির বাড়ি ওই জায়গায় ৩.৫ লক্ষ মসজিদ তালা মারা জুমার নামাজ তো দূরের কত ওয়াক্তের নামাজ হয় না কি মনে করলেন আপনি একমাত্র দিন দিনের থেকে মানুষ সরে যাওয়ার কারণে আর কিচ্ছু না আজকে ফিলিস্তিনি মুসলমান মালিকে আমার আগের বক্তা কি সুন্দর কথা বলেছে আপনারা হয়তো বুঝেন নাই যে বেটা কি কয় ফিলিস্তিনি কথা কয় কেন এই বেটা ফিলিস্তিনি কথা কেন কয় এই ফিলিস্তিনি জন্ম নিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম আমি এক একজন নবীর নাম নিব চিৎকার মেরে আল্লাহ আকবার বলবেন দিলের ময়লা পরিষ্কার হইব কলপটা ঝকঝক ফকফক হবে হাসতে হাসতে জান্নাতে যাবে তোমাকে দেশ ধরবে চিন্তা করো না কারণ তোমাকে চাচা মুদি সে ইসরায়েলের পক্ষে তোমাকে হাসিনা সরকার ফিলিস্তিনের পক্ষে যে কোনো মুহূর্তে চায়না ইসরায়েলের পক্ষে আমেরিকা ইসরায়েলের পক্ষে তোমাকে ছোট্ট ডিমের মতো দেশ চাপ দিলে উটুঙ্কু হয়ে যাবে হে ফিলিস্তিনের পক্ষে বুঝালো তোমার দেশ ধরতে সময় নাই খুব তাড়াতাড়ি ধরে লইব যদি ধরে মরে যাবো কবো বেঈমানের কাছে মাথা নত করবো না ফিলিস্তিনের জমিনে তুমি খেয়াল করছো
ফিলিস্তিনের মুসলমান এখনো পর্যন্ত বোমার সামনে বুক পাইতে দেয়, মোকাবেলা করে পাথর দিয়া। কি মনে করলেন তাদের ইমানের শক্তি? এই মিয়া, এই দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানো হয়েছে, এই দেশে আইয়ুব নবীর 18 বছর কিরায় খাওয়াইছিল, এই দেশে সুলাইমান নবীর 100 বছর মৃত্যুর পরে আল্লাহ দাঁড় করায় রেখেছিল, এই দেশে ইউনূস নবীকে মাছের পেটে 40 দিন মাছের খোরাক বানিয়েছিল, এই দেশে ইউসুফ নবীর ভাইরা বিক্রি করে দিয়েছিল। এই দেশ এমন একটা দেশ ফিলিস্তিন, কারণ এই ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না, এই দেশটার নাম ছিল শাম। 60টা দেশ মিলে একটা নাম ছিল, তার নাম ছিল শাম, আর পাশের দেশের নাম ছিল সিরিয়া। আল্লাহু আকবার করে বলতে পারেন না? এই শাম আর সিরিয়ায় আমার নবী ব্যবসা করেছিলেন। আমার নবী এই ফিলিস্তিনে 12 বার গেছে, 12 বার। ফিলিস্তিন কোনদিন ধ্বংস হবে না ইনশাআল্লাহ। ইহুদি নাসারারা ধ্বংস করতে চাইবে, ওরা ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন চিন্তা করেন, ওরা ধূলিসাৎ হয়ে যাবে, ওরা ধূলিসাৎ হতেই হবে, টুটু টুমুর অপেক্ষা করেন। কারণ এখানে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম, এখানে ঘুমায় আছে নবী সুলাইমান, এখানে ঘুমিয়ে আছে নবী আইয়ুব, এখানে ঘুমিয়ে আছে নবী ইউসুফ, এখানে ঘুমিয়ে আছে ইয়াকুব, এখানে ঘুমিয়ে আছে তার বাবা ইসহাক, এখানে ঘুমিয়ে আছে তার সন্তান ইব্রাহিম, এখানে ঘুমিয়ে আছে নবী ইউনূস, এখানে ঘুমিয়ে আছে নবী জাকারিয়া, এখানে ঘুমিয়ে আছে নবী ইয়াহইয়া, এখানে ঘুমিয়ে আছে জাকারিয়া নবীর ভাইরা বিটি ঈসা নবীর মা মারিয়াম। 3,500-এর উপরে নবীর কবর এই ফিলিস্তিনে। এই কবরগুলোকে রক্ষা করার জন্য, আল্লাহর ঘর রক্ষা করার জন্য আজকে ফিলিস্তিনি হামাস জীবন দেওয়ার জন্য আজকে প্রস্তুত, পাথর দিয়ে মোকাবেলা করে কুত্তার বাচ্চাদের। কথা বলবে কেন? কারণ পৃথিবীতে একটা মাত্র কুত্তা দেশ, কুত্তার চাইতে খারাপ, শুয়ারের চাইতে খারাপ, যেই দেশে কোনো বিয়া নাই, সমকামিতা জায়েজ, পুরুষ পুরুষে বিয়া করা জায়েজ, একটা মাত্র কুত্তা দেশ, সেটা হলো ইহুদির বাচ্চারা। যেই দেশটাকে আমার আল্লাহ একবার উল্টে দিয়েছে এই আকামের কারণে, পুরুষ পুরুষকে বিয়ে করার কারণে লূত আলাইহিস সালামের জামানায় উল্টে দিয়েছে এই দেশটাকে, এই হারামিগুলার আল্লাহ উল্টে দিয়েছে। দ্বিতীয়বারে ধ্বংস করছে মিস্টার হিটলার, মাত্র 120 জন ইহুদি বাঁচায় রাখছিল মিস্টার হিটলার। তখন ব্রিটেন তাকে বলছিল, মারিয়া লাভি তুই কটা রাখছিস কে? তখন বলছিল, ইহুদিদেরকে কেন আমি মারছি বুঝতে পারবি, এই একজন বিষের থেকে যখন ডিম পারবে তখন বুঝবি এই কুত্তা বাহিনী কত খারাপ। মিস্টার হিটলারকে যদি সত্যিকারে মুসলমান হইতো বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইত। মিস্টার হিটলারকে আমি ধন্যবাদ জানাই, এই শুয়ার গুলারে কিল্লিকে বসায় রাখছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকে ফিলিস্তিনের দিকে তাকাইলে চোখে ঘুম আসে না, পেপার খুললি দেখা যায় আড়াই বছরে বাচ্চার কান নাই, মাথার খুলি নাই, ঠোঁট নাই, চোখ নাই, দাঁত গুলো বোমার আঘাত দিয়ে উড়াই দিছে, হসপিটালে গেছে মানুষ ট্রিটমেন্টের জন্য, প্রায় 1,000-এর মতো রুগী ওই হসপিটালে, এই কুত্তা গুলা ওই হসপিটালটা উড়াই দিছে। ওরা জানে এখানে অন্তত 3,000-এর উপরে বাচ্চা ট্রিটমেন্টের মধ্যে আছে, জানে এইটার বেড়ে বোম্বিং করলে এগুলো সব শেষ হয়ে যাবে। পৃথিবীর কোন ইতিহাসে নাই হসপিটালের উপর আক্রমণ করা, কোন যুদ্ধের নিয়মে নাই, এই কুত্তা হারামির বাচ্চারা, এই জারজ গুলা, এই ভাসমান রোহিঙ্গা গুলা কুত্তার চাইতে অধম, জানোয়ারের চাইতে খারাপ। যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেখানে ট্রিটমেন্ট নিতেছে হসপিটাল, সে হসপিটালটা উড়ে গেছে, হাজার হাজার বাচ্চাগুলা মারা গেছে। বিচার আল্লাহ তোমার কাছে দিলাম, তুমি বিচার করো আল্লাহ।
আল্লাহ আমাদের দেয়ার মতো কিছু নাই, শুধু দুই বুড়া চোখের বানি আছে। এই ফরিদপুর সদরপুরের দিকে তুমি তাকাও আলি, আমাদের তো ছোট কলিজার টুকরা বাচ্চা আছে। আপনারা দেখছেন একটা মা কোলে করে তার বাচ্চার ওই হসপিটালে অক্সিজেন দিতেছিল, বাবা যখন বম্বিং করে মার ছেলে মার কোলের মধ্যে সন্তান মরিয়া রয়েছে, মাও মরে গেছে, বেজান্ডে অক্সিজেনের অভাবে মারা গেল। ওই বাচ্চাটা যদি তোমার হইতো আমার হইতো বাবা, তোমার কাছে কেমন লাগতো? আজকে দেখছো নি এই 15 দিন পরে আজকে কয়েকটা লাশ বাচ্চাদের ওই হসপিটাল ধ্বংস থেকে বাইর করছে। বাবা কাবনের কাবর পড়াইয়া মাত্র 7 বছর আর 9 বছরের দুইটা বাচ্চা, বাবা নিজে গোসল দিয়ে কাপড় পরায় কপালে চুম্বন করে বলে, বাবা তোমরা আরামে ঘুমাও, আমি কেমন বাবা তোমাদেরকে ঔষধ দিয়ে বাঁচাইতে পারলাম না। বাবা হসপিটালের মাঝখান থেকে তোমাদের গলিত লাশ আমি বাইর করলাম, দু হাত বাড়াইয়ে বাবা কাঁদতে আর বলে, মানি আমি বাবার মতো হতভাগা কেউ নাই, আমার নাবালক বাচ্চা গোড়া বাঁচাইতে পারলাম না। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানের কথা শুনে যারা কান্দে, জানি নাই মাহফিলের মধ্যে কার জানু মা নাই গো, কার জানু বাবা নাই। আল্লাহ আমাদের তো অনেকের মা নাই গো, মাকে আজ থেকে 20 বছর 5 বছর 2 বছর আগে কবরে রাখছি। দুনিয়ায় কত জায়গায় কত মহিলা দেখলাম মায়ের মতো কবরে পাইলাম না, ওই মায়ের কথা মনে করে যারা কান দেয়, এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, আল্লাহ এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। যেই মরহুমের স্মরণে আজকের মাহফিল আল্লাহ ও মালিক তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা, যেই যুবক গুলো বসে বসে কান্দে আর বলে আল্লাহ আজকে 27 নভেম্বর আল্লাহ তুমি তাকায় দেখো, 27 নভেম্বর আল্লাহ গভীর রাত্রে তোমার বান্দাগুলি যারা কান্দে ফরিদপুর সদরপুরে, এখানে শিবচর মাদারীপুরের যুবকরাও আছে, সদরপুর ফরিদপুর 20 মাইল দূরের থেকেও যুবকরা আসছে, আল্লাহ যারা এখন বসে বসে কান্দে এরা দুটি হাত বাড়াইয়া ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীরের ধ্বনি দিবে, আল্লাহ ফিলিস্তিনের ভূখণ্ডে ইমানি শক্তি বৃদ্ধি করে দিবা। আল্লাহ যারা এখন আওয়াজ দিবে, আর একটা বার যদি ফিলিস্তিনের জমিনে কুত্তা বাহিনী বম্বিং করে ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ কাকে রাজি আছো, দু হাত তোমার আল্লাহকে দেখায় দাও। ইসলামের শত্রুরা হুশিয়ার সফল, নারায় তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার কুদরতি ফৌজ তোমার কুদরতি সৈন্য ফিলিস্তিনে পাঠা, যেই দেশ থেকে তোমার নবী মামুল মুরসালিন খেতাব পাইছে, যেই দেশে মুসা নবী ঘুমিয়ে আছে, যেই দেশে হারুন নবী ঘুমিয়ে আছে, যেই নদী দেশে ইদ্রিস নবী ঘুমিয়ে আছে, যেই দেশে দাউদ আলাইহিস সালাম ঘুমিয়ে আছে, এই দেশ কোন নাস্তিকের সামনে তুলে দিও না। ইহুদির বাচ্চারা নবীদের কবরের কদর বুঝবে না। আল্লাহ তুমি ফিলিস্তিনকে কুদরতে হাত দিয়ে রক্ষা করো। হে যুবক, মরণ যখন হয়েই যাবে,
যদি আমাদের দেশের সরকার একবার বলে ফিলিস্তিন যা ভিসা লাগায় যাইতে রাজি আছো না রাজি আছো না রেডি থাকো রেডি থাকো আল্লাহর ঘর রক্ষা করার জন্য আমি যাইতে রাজি আছি তুমি রাজি আছো না রেডি হয়ে আছে যে কোনো মুহূর্তে যদি খালি একবার বলে এই দেশের সরকার আফগানিস্তানের মতো আফগান সরকার বলে দিয়েছে যে যেমনে পারো ফিলিস্তিনে যাও ইরান বলে দিয়েছে যে যেমনে পারো ঢুকো এই যে কুত্তা বাহিনী যে যুদ্ধ বন্ধ করছে কেন জানেন আফগান সৈন্য ঢুকে পড়েছে এই পৃথিবীতে একটা মাত্র আজরাইলের মতো সৈন্য আল্লাহ সারা পৃথিবীর কারো সামনে মাথা না করে সেলো আফগানিরা ওরা যেই দেশে যাবে আমেরিকার মতো কুত্তাদেরকে সোজা করে যাচ্ছে রাশিয়ার মতো কুত্তাদেরকে ওই দেশ থেকে মুরগা বানাই ছেড়ে দিচ্ছে কষ্ট হইতেছে যারা রাস্তায় দাঁড়ায় আছে হাত পাও ধরে বলছে নিচে নামো ওখানে দাঁড়ায় থাকবা লুলো হয়ে মরবি তুই বাইতে যাওয়ার আগে লুলো হয়ে মরবি আর এই অটো গাড়ি তোর উপর দিয়ে উঠবো ওই দেখেন কেমনে নামে দি না কোনো আগে আগে এমনি থাক মারহাবা বলেন এর বড় খারাই দিছে ওই সোনের মতো পিছনে হাত দিয়ে রাখ মগা খারাই দিছে এবার হাত তাছার চিন্তা করতেছে আমার তো ফিরবা ফের মুড়ি দেখে নেই হেনে ওই যে দেখুন এক জাক মগা ওই যে ফ্যান পরে দিছে ও জানে ওগুলো বইতে পারবো না তো এমন ফ্যান পরে দিছে ডি ও বইতে গেলি ফেরাত করে বাইরে যাবো ওই সাইন আপন পরে দিছে তো ডি একসাথে বলতে হবে এই জমিনের মালিককে মুসলমান কিন্তু দুর্বল না কোরআনে আল্লাহ কি বলেছে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বরীদ নাসর মিন আল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া বাশশিরিল কাফিরিন কোরআন আল্লাহ বলে নাই মুমিন তোদের সাহায্য নিকটে আমার ডাক দিয়ে চাইয়ে দেখ ডাক দিতে দেরি আছে তোদের কাছে সাহায্য যাইতে দেরি হবে না আল্লাহু আকবার জোরে বলতে পারেন না আল্লাহ সাহায্য আছে না আছে এই আফগানিস্তানে 1988 সালে মিস্টার আরিফ সালমান এই আফগানিদেরকে কেন আমেরিকা ভয় পায় রাশিয়া ভয় পায় এই রে বাতাস দাও না থামাই দিলা কা কেডা দিছিল বাতাস দাও একটা ছোট ছেলের দে বাতাস দে যে নাগুর বাচ্চা না শেয়ারের করে দিয়া হে আপনি ওঠেন কই এই ওই নে বহেন আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতাছে আর মাত্র 15 মিনিট কথা কও হ আরে হ 15 মিনিট পরে বিদায় নেব হ্যাঁ সারা রাত্রি তো তুমি সারা রাত বইয়ে থাকবে আমার জানা আছে তুমি কোন ধারণার সর্বত আমি জানি বা ওয়াজ করি 25 বছর হয়ে গেল আমি জানি না কোন চান্দ কি করবো না করবো যারা এখানে বিড়ি ঘোরা আছে ওটা আধা ঘন্টা পরে ওর পেট উঁচু হবে বিড়ির দুমার পেটে না গেলে পেট ফুটবলের মতো হইব কিছু কিছু লোকের আছে বিড়ির দুমা গেলে পেট উঁচু হয় আর কিছু কিছু লোক আছে বিড়ির দুমা সহ্য করলে পেট উঁচু হয় আর কিছু আছে বিড়ির দুমা পেটে না গেলে বলার পেট খালি ফুটবলের মতো উঁচু হইতে থাকে নজুবিলে কই দিলেন না বহেন দুলাবারে বলারা বয় তুই কালকে ইউটিউবে পাই যাবে তোর ভিডিও করে লাগবে না তুই বয় না তোর একটা সাইন আছে সেটা আছে বুঝছি ব আলহামদুলিল্লাহ বলেন বেজার হইতেছেন হ্যাঁ মানে বেজার হইতেছে কে কইছে বেজার হবে না আপনার চোখে পানি দেখছি না আমি আপনার গুণা মাফ হয়ে গেছে মাহফিল বইয়া যারাই কানবেন আল্লাহ কোরআনে বলছেন পাল্লিয়া থাকো কলিল ওয়ালিয়াবকু কাতির বান্দা বেশি করে কানবি কম করে হাসবি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ মুসলমান এত মাইট দিচ্ছেন কেন আল্লাহ আপনার কি ক্ষেত্রে বুঝি না সারা পৃথিবীতে মুসলমান শুধু মায়ের খেতেছে যদি মায়ের খাওয়ার পর আপনার মাকে মাফ করে দেন তাও দেন তবু জাহান নামে নিয়ে মাইরেন না জোরে কোন আমিন আরো জোরে কোন ফিলিস্তিনি যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শহীদ দিয়ে করে দেন বাবা এই জমিনে থাকতে পারবেন এই জমিনে জানেন কারা কারা ঘুমাই আছে ফিলিস্তিনে আরে দুনিয়ার সবচেয়ে বড় বড় নবী এই ফিলিস্তিনে ঘুমিয়েছে আমি দেখেন
পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে কয়েকটা মানুষের নাম কোরআন শরীফ থেকে আমি নেই। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে মারাত্মক কোন রোগে আপনি মরবেন না, সিট হইয়া রোডের পারে স্ট্রোক করে মরবেন না। এই যে ইলেকশন আইতেছে, আমার শাশুড়ি শেখ হাসিনার নৌকা নৌকা কইতে কইতে তো ফ্যান উড়ে হেলাবা গালের মধ্যে, কথা কও না কেন? আরো হলো নিক্সন চৌধুরীর এলাকা, কষ্ট হইতেছে অজ্ঞামী তার ফরওয়াজ করে। হে মুসলমানের সন্তান, মিছিলে গেলে মেম্বার চেয়ারম্যানের মিছিলে গেলে বঙ্গবন্ধুর ছবি এলা 500 টাকা নোট পাইয়া তখন শক্তি ফিরে পাও না? আর ওয়াজ আইলে ফারমের মুরগিও ওই যে একটা খারাইছে আর কেন দিয়ে বহা, হ্যাঁ খারাইলে কেন দু একবারে? আল্লাহু আকবার জোরে বলেন তো। কি ওইটা যাবে নি কই যে সেমরি কালারের গেঞ্জি গায় দে সান্দা ওইটা রে মাথার দিয়ে রেখে যায় রোডা বসা করবি তো আজকে জায়গায় মোতাই দুমার কয় দিছে একবার। এমনি লোকজন কম, আমার মাথা খারাপ, আমার এক একটা ওয়াজের যে করলে গেল এখানে বইছে এগুলা খারাই থাকে আমার ওয়াজের পিছনে আল্লাহর ইচ্ছা দেন না ইউটিউবে না বানাই কইছে আমি মাশাআল্লাহ যা যা ও দেহে তাহলে বুঝছি ও চিকেন পাকা চি চি চি। আবার আমি তেলাওয়াত করছি, রেডি? কোরআন তলিব শুনলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন শুনবা চুপ থাকবা কান লাগায় শুনবা, আল্লাহর রহমত নাজিল হবে, জীবনের সব গুনাহ মাফ হবে। পৃথিবীতে এমন কোন ধর্মের কোন গ্রন্থ নাই যা শুনলে আপনার সওয়াব হবে, একটা মাত্র গ্রন্থ আছে সেটা হলো আল কোরআন। কোরআনকে জিজ্ঞেস করবেন তোর বাড়ি কই, কোরআন নিজে উত্তর দিবে। আমার কোরআন জীবিত, কথা কন না কেন? কোরআন কি জোরে কন, আরো জোরে। ওই এক চাষা চুপ করে বলেছে পান ঠিকই এক ঠান্ডা মাথা চাবাইতেছে, পান ঠিকই চাবাই দূরে নাই হালাকে আওয়াজ দেয় না। কোরআন কি আরো জোরে জোরে খান, কোরআন জীবিত না হইলে কথা বলতে পারে? কোরআনে আল্লাহ কি কয় শোনেন, কোরআন রে জিজ্ঞেস করবেন, আল্লাহ কয় জিগে আমার কোরআন রে বেল হুয়া কোরআনুম মাজীদ, বেল হুয়া কোরআন, হে কোরআন হুয়া মাজীদুম, হে কোরআন মাজীদ তোর বাড়ি কই? কোরআন বলবে ফি লাউহি মাহফুজ, আমার বাড়ি লাওহে মাহফুজে, আমার আল্লাহর ডাইন পায়ের গুরমুরের নিচে। জোরে 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 জোরে। আদম আলাইহিস সালাম যখন বাইতুল মামুরের সামনে নামাজ পড়ে, কারণ আপনার আমার কিবলা হলো দুইটা, বাইতুল মুকাদ্দাস আর কাবা। আমি একটু চুপ করে দেখলাম যে কি কর, নামাজ পড়েন না তাহলে কিবলা বুঝবেন কইতে? জুমার নামাজটা তো পড়েন, ঈদের নামাজ তো পড়েন। এই মনে রাখবেন, মানুষের কেবলা হলো জেনেরও কেবলা, মানুষের কেবলা দুইটা, কয়টা? প্রথম কেবলা হলো মসজিদ আকসা এই ফিলিস্তিনে, দ্বিতীয় কেবলা হলো কাবা, জোরে কর মারহাবা। আর ফেরেশতাদের কেবলা হলো বাইতুল মামুন, সাত আসমানের উপরে, যেখানে আমার জাতির পিতা ইব্রাহিম ওই মসজিদের দরজার সামনে ওয়ালের সাথে টিক লাগায় বয়ে রয়েছে, তার সন্তানের রুহগুলো যাবে আর এক একটা সুমা দিয়ে ওই মসজিদে ঢুকাই দেবে, ওই মসজিদে বয়ে বয়ে মাওলার জিকির করবেন হিসাব নিকেশের আগ পর্যন্ত।
যারা দুনিয়ায় জিকির করবেন বেশি বেশি ওই মসজিদে জিকিরের মজমা মিলাইছে আমার জাতির পিতা ইব্রাহিম রে আল্লাহ সুবহানাল্লাহ যারা আরে আস্তে কইহা গো বাড়ি ঘর ছিল আল্লাহ এবারে আমি দেখি একজনকে গলা ভেঙে গেল বাং গলা মরার পর কইতে তো পারবি যে গলা ভাঙছে সুবহানাল্লাহ কইয়া দানে শেষ নৌকে কইয়া না কথা কন না কে নাঙ্গল সাঙ্গল কইয়া না মোলা তোমার নাম লইয়া কথা ঠিক না বেটে রেডি আপনি যখন মরে যাবেন জিকির করতে করতে ওয়াজের মাঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা সকাল বিকাল মাওলানার জিকির করতে 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 এই মুখটারে এমন ধারালো বানায় হেলাইছেন কালকে মরে যাবেন আপনার হুড়ের নিয়ে জাত জাত জাতির পিতা ইব্রাহিমের হাতে তুলে দেবে আর পরে বাইতুল মামুরের ভিতরে ঢুকাই দিবে কিয়ামত পর্যন্ত আপনার রূহ আল্লাহর জিকির করতেই থাকবে হিসাব নিকাশ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইবার আগ পর্যন্ত আপনি জিকির করতেই থাকবেন তাহলে কি জিকির করার দরকার আছে না জিকির মানে গেলে ইল্লাল্লাহ আর আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জিকির আল্লাহু আকবার আল্লাহর জিকির কথা ঠিক না বেটে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরকে পিছনে দিয়ে বসে আছে যখন তার সন্তানগুলোকে ইন্তেকালের পরে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দেয় আস্তে করে ধাক্কা দিয়ে বাইতুল মামুর মসজিদে ঢুকায় দেয় তো আমার নবী যখন মিরাজে গেছে যায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের পিঠ লাগায় বয়ে রেছে আমার নবীর জিজ্ঞেস করে বাবা তোমার কাছে যে কোরআন শরীফটা গেছে আমি তো জানতাম না এই কোরআনটা এত দামি হালাকি আমার পরে ছোট্ট ছোট কিছু কিতাব নাজিল হয়েছে কিন্তু আমার পরে বড় কোনো কিতাব নাজিল হয় নাই বাবা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা কোরআনে আছে না নাই সহিবা কিছু কিছু ছোট্ট ছোট্ট কিতাব নাজিল হয়েছে আমার উপরে আমি ইব্রাহিমের উপরে হালাকি তোমার উপরে যে কোরআনটা নাজিল হয়েছে এই কোরআনটা এমন দামি রে বাবা তুমি তাকায় দেখো বাইতুল মামুরের পুরো ওয়ালের মধ্যে পুরো কোরআনটা লেখা তোমার জন্মের কোটি কোটি বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফকে বাইতুল মামুরের সাথে লিখে রাখছে দুনিয়ার সব নবীরে কোরআন শরীফ মুখস্থ করাইছে ও বাবা যদিও কোরআন আমাদের উপর নাজিল হয় নাই তোমার উপর নাজিল হয়েছে কিন্তু সব নবীর কোরআন মুখস্থ করে হাফেজ হন লাগছে শুনছেন দুনিয়ার সব নবী কিন্তু কোরআনের হাফেজ কিয়ামতের মাঠে আল্লাহ কোন নবীর কিতাব পড়াবে না শুধু আপনার আমার নবীর কিতাব পড়াবে যে নবীগুলো মারা গেছে প্রত্যেকটা নবীর জন্য আমার আল্লাহ বাইতুল মামুরের রলের সাথে কোরআন শরীফ লিখে রাখছে ইন্তেকালের পরে ওই মাদ্রাসায় ভর্তি করে দিছে বাইতুল মামুর মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন শরীফ মুখস্থ করছে কিয়ামতের মাঠে যখন বলবে ইব্রাহিম পড়ো ইব্রাহিম আলাইহিস সালাম তার কিতাব পড়বেন আপনার আমার কিতাব কোরআন শরীফ পড়বে এ নূহ পড় শুরু হয়ে যাবে কোরআন শরীফ পড়া ইদ্রিস পড়া শুরু হয়ে যাবে কোরআন শরীফ পড়া আল্লাহু আকবার আজকে কোরআনের মাদ্রাসাগুলোর কিছু কিছু জালিম রেখো এটা জিএমবি তে রাখড়া কথা কন না কেন কিছু কিছু জালিম আছে না মাদ্রাসার কয় কর এটা জঙ্গিবাদ রাখড়া থা প্রায় গাল লাল বানা হেলাব কথা কন না কেন মাদ্রাসাকে জঙ্গিবাদ রাখড়া যারা কবে মাদ্রাসা এটা জঙ্গিবাদ রাখড়া ওর জন্মের মধ্যে ভেজাল আছে বলার মার ভিতর ভেজাল না বাপের মধ্যে ভেজাল আর মার পর কি আর ফসল কথা কন না কেন যেই কোরআন নবীদের দিয়ে মুখস্থ করেছে সেই কোরআন আজকে মুখস্থ করাচ্ছে হেফজখানা মাদ্রাসায় এই যে মাদ্রাসাটায় রাত তিনটার সময় এ দেহ এ মগা তোমার দাম রাফলাটা হইয়ে থাকে নামাজও পড়ে না সারা সপ্তাহ প্যান্ডাতে না পাক ও তো প্রস্রাব করে তিনটা বাড়ি দেয় এমনি দুটো এমনি একটা আর কমই মাদ্রাসার ছেলেরা শরিয়াত এখনো ফরজ হয় নাই এখনো পর্যন্ত কুলুক লয় বালে ঘর আগ পর্যন্ত কোন ছেলে যদি অজু ছাড়া সারাদিন পায়খানা প্রস্রাব করে অজু ছাড়া কোরআন শরীফ পড়ার গুণা হবে না কারণ অজু শর্ত হলো তহরাত শর্ত হলো বালে ঘর পরে ফেকার প্রত্যেকটা কিতাবে আসছে আজকে সেই ছেলেটা পবিত্র সারা আমার মাবুদ কোরআন তেলাওয়াত করে না ধরেও না একমাত্র যারা এত সতর্কতা অবলম্বন করে আমার মাবুদের কোরআনকে জমিনে টিকিয়ে রাখার জন্য তারা হবে জিএমবি আর তোমরা যারা তিনটা বাড়ি মারো
ওরা হলো ওলি না আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো জোর করে আমিন কষ্ট হইতেছে আমি দোয়া করি আল্লাহ আপনাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাক আপনার মেয়েদেরকে আল্লাহ ওলি বানায় দেয় রাবেয়া বসরি বানায় দেয় আজকাল মেয়েদের কথা কি কব এই যে কওমি মাদ্রাসাগুলো না থাকলে এই মেয়েগুলা শরীয়তের বাহিরে যাইয়া কুত্তা কুত্তির মতো হয়ে যাইতো আরিয়ালকার সেতু যখন প্রথম হইল আমার বাড়ি তো মুকসিদপুর গোপালগঞ্জ আপনারা জানেন এই আরিয়ালকার ব্রিজ তো পারন লাগে আমার লাগে না ওরে বাবা কুত্তা কুত্তি গেঠা লাগে রইছে নাউজুবিল্লাহ বলতে পারো না এই যে প্রত্যেকটা মেলায় আর সেলায় এই ব্রিজটা একটা গজবের আখড়া হইছে কথা কান না কেন জবাব এখনো সময় আছে আমার মওলারে ভালোবাস এখনো সময় আছে আমার আল্লাহরে ডাক এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াটা ফুর্তির জায়গা না ঠিক না বে ঠিক আইজ হোক কাল হোক চলে যাইতে হবে কলিজার টুকরা ভাই আমার তোর যাইতে হইব ভাই তোর মতো কত যুবক কত স্বপ্ন দেখে বিয়ে করব শাদি করব আমার বাবার মতো নাতির দাদা হব নানি হব নানা হব যুবক রে সব আশা শেষ হয়ে গেছে একদিন মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টে জীবনের সব শেষ হয়ে গেছে একদিন বাসের অ্যাক্সিডেন্টে জীবনের সব আশা শেষ হয়ে গেছে লঞ্চের অ্যাক্সিডেন্টে কিসের বাহাদুরি দেখার যুবক ভাই আয় তোর পাও দূরে ধরে বলছি যেই সুখের আশায় তুই ঘর বাঁধতা চোর এই সুখের আশা একদিন নষ্ট হয়ে যাবে চলে যেতে হবে মাটির ঘরে কেউ তোরে দেখার মতো নাই একমাত্র আমার মাবুদ ছাড়া তাকাও এদিকে আবার কোরআন তেলাওয়াত করছি রেডি ان الله اصطفى ادم ونوحا وال ابراهيم وال عمران على العالمين পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে তোর বাবা আদম তোর বাবা নূহ কি বলতেছে আলা ইব্রাহিম ইব্রাহিমের ফ্যামিলি আলা ইমরান আলাল আলামিন সারা জগতের মধ্যে ইমরান নামে একজন মানুষ ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম যারা মারহাবা যেই বাইতুল মুকাদ্দাস আজকে বেঈমান গুলো ভাঙার জন্য যে বাইতুল মুকাদ্দাস ভেঙে তারা গির্জা বানাবার জন্য ঘটতেছে জীবন দিয়ে দেব বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা কত বেঈমান দখল করতে পারবে না পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ পারবে না আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে ভুলে গেছেন ভুলে গেছেন এই আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য আসলো একটা ঘটনা আপনাদের সামনে বলি সূরে ফিলের আলোকে হযরত আবু বকরের মেয়ের নাম আসমা নাম কি জোরে কর এটা হলো আবু বকরের প্রথম বিবির ঘরের সন্তান আসমা আসমার থেকে আয়েশা দশ বছরের ছোট আসমার মা ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে আবু বকর বিবাহ করেছেন সৎ বোন তারা আল্লাহ দশ বছরের ছোট আসমার থেকে আয়েশা হঠাৎ করে একজন ভিক্ষুক হাত নাই এই হাত দুটা একটা হাত নাই ডাইন হাত নাই পাও নাই কান এই সাইড নাই উড়ে গেছে এইখানে মাথার ঘিলুর এখানে এত বড় একটা গর্ত এই কুকসার উপরে হাড্ডিগুলা দেখা যায় গোস্ত নাই এমন একটা ভিক্ষুক প্রতিদিন আসমার কাছে এসে বলে মা গো একটু ভিক্ষা দিবে আসমা আজকে রাগ হয়ে কয় এই মেয়ে এই তুমি মেয়ে না মশাই আল্লাহ জানে তুমি মুসলমান না হিন্দু তা জানি না তুমি প্রতিদিন খালি এক সময় আয় আমাকে ঘরে যাও আর কোনো দরদা দেখো না আইয়া কও আমাকে একটু ভিক্ষা দিবেন এই মেয়ে তুমি অন্য কোনো জায়গায় যাইতে পারো না খালি আমাকে ঘরে আছে আঁটু কেড়ে দিবো এত আর না দেয়া পর্যন্ত ওড়ো না তুমি তুমি অন্য কোনো দরজা দেখো না ওই ভিক্ষুকটা বলে মারে রাগ করিস না আমি এই বাক্কা শহরে আর কোনো বাড়ি চিনি না মারে আর কোনো বাড়িতে গেল আমার কেউ দেয় না মা আমি মনে মনে ভাবি এই বাড়ি সারা আমার পেটটা ভরে না
আসলে যে তোমার মা এক বাটি ভাত দেয় রুটি দেয় গোশত দেয় বিভিন্ন প্রকারের তরকারি দেয় এগুলা খাইয়া মা আমি সকালে খাই রাতে খাই দুপুরে খাই মা আমি তোমাদের বাসার খাবার তিন বেলা খাইয়া বাসাই আসমা বলে আজকে মা বাপ নাই যাও নাই খাবার কি রাই খেজা নাই ঠিক আছে হে আসো তোমার মা আসো তারপরে আমি যাব কই বুঝছি তোমার না দিলে যাইবা না এক বাটি খাবার দিছি খাবার পরে এখন আসমা এখন কানবেন আসমা জিজ্ঞেস করে আচ্ছা এই তোমার হাত নাই পাও নাই এক কান এই মাজার মধ্যে এমন একটা বড় গর্ত এই গেলুর এখানে এরকম সারাটা বাইরে দিছে কারণটা কি তুমি এই বিবস অবস্থাটা তোমার তুমি লুলায় লুলায় হাঁটো একবারে ফারমের মুরগির মতো চলো কারণটা কি তোমার এই অবস্থা কে বলে আমার এই অবস্থা তোমার কাছে বলা যাবে না তোমার আব্বার কাছে বলবো আব্বা কো মন খারাপ না না কেমন কেমন জানো বাপ হ একরে দেন হয়ে গেছে না একরে মনে ফাড়া ভরা মুরগির মতো ও তাকায় আছেন না তো নরা সরা দিয়েন তো মনে করবো কবরস্থানের মতো হইয়া পড়ছেন আপনি জিজ্ঞেস যখন করতেছে হ্যাঁ তোমার এই অবস্থা কে এই যে একটা তোমার দেখলে আমার ভয় লাগে চোখ এটা উড়ে গেছে চোখ নাই সোহের মধ্যে কেতর খালি ঝরতে থাকে হাসবেন না কানবেন তোমার এই দৃশ্য কিভাবে হয়েছে কও কই এটা তোমার কাছে বলা যাবে না তোমার আব্বার কাছে কইতে হবে আসমাকে আব্বা একটু পরে আইব তো বহ কথা বলতে না বলতে আবু বকর আয় পড়ছে এই যে আমার আব্বা এসে ক তখন পর্দার রাত নাজেল হয় নাই মহিলা পুরুষ সামনাসামনি ফেস টু ফেস দেখা যায় আছে হ্যাঁ ক তোমার এই অবস্থা কি আমার আব্বার কাছে বলে কইবা আবু বকর বলে কি হইছে বাবাজি এই অবস্থা কেন তোমার আমার মেয়ে কি জিজ্ঞেস করছে আমার এই অবস্থা কেন আমি আপনার মেয়ের কাছে কই নেই কইছি তোমার আব্বার কাছে কব না আবু বকর বলে বলো কি হয়েছে তোমার এই অবস্থা কেন বলে আপনার কাছে বলবো না নবীর কাছে কব জোরে 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 বুখারী শরীফ ফয়জুল বারীর মধ্যে আরসুল্লাহ আকরাম বানানো কথা আমি বলি না কারণ আমার কথা রেকর্ড হবে বলে নবীর কাছে বলবা মানে তোর যার তারে কি নবীর কাছে নিয়ে যাওয়া যায় মক্কার বেইমান গুলো যেই খারাপের খারাপ তুই গোয়েন্দাও তৈতে পারস বেড়া নবী এখন শ্বশুর বাড়ি আছে এখন তোর তোর নিয়ে যাওয়া যাবে না বলে আবু বকর তাহলে আমি কমু না ঠিক আছে চলো চাদরটা গায়ে দিছে বোরকা পরছে পয়রা আবু বকর মহিলা সাজাইয়া ওই লোকটারে নবীর কাছে লয়ে গেছে জোরে 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 নবী আমার শ্বশুর বাড়ির থেকে নিস্তলে নেমেছে আবু বকর কেফালে কি আবু বকর ইয়া হাবিবি কেফালে কারণ আমার নবীর বন্ধু তো তখনও শ্বশুর হয় নাই ওদের এই লোকটা জানি কি বলবে আপনারে বোরকাটা খোলায় কে তুমি কি মহিলার সাথে এসো না হুজুর এটা মহিলাটা পুরুষ মাঝে মাঝে দেখবেন অনেক এমপি মন্ত্রীরা যখন সরকার পরিবর্তন হয় বোরকা পরে এয়ারপোর্ট দিয়ে দেখা যায় কত এমপি মন্ত্রী বোরকা পরে এসেছে এই বোরকা এই জামানা না ওই জামানা ছিল পুরুষরা পরছে টান দিয়ে বোরকাটারে খুলে নবী জাকি দিয়েছে এই অবস্থা কার বডি হুজুর জিজ্ঞেস করেন ও বলে কইব ও বলে এই অবস্থা আর কি ও বলে আপনার কাছে কইব বাবা আপনার এই অবস্থা কেন বাজানে কইতে দেরি আছে চোখ দিয়ে পানিগুলো পড়তে দেরি নাই ইয়া রাসূলুল্লাহ আমার এই দৃশ্যকে বলবো কিন্তু আমার আপনার নিরাপত্তা দিতে হবে আমার বডিগার্ড দেওয়ার জন্য আপনার একজন সাহাবী দিতে হবে আমার এই দৃশ্য কেন এটা যদি বর্ণনা করতে যাই গো ইহুদিরা যদি জানে আমারে মেরে ফেলবে কেন 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 এমন কি রহস্য লুকিয়ে আছে তোমার মধ্যে ওই লোকটা বলতেছে এই যে দেখতেছেন আমার বড়ি একটা চোখ নাই একটা হাত উড়িয়ে গেছে
এটা একমাত্র মাওলার গজবের বোমা কারণ পৃথিবীতে একজন মাত্র রাজ সাক্ষী হিসেবে আমি দুনিয়ায় বেঁচে আছি নবী আমি কেন উড়িয়ে গেছে আমার এই হাতটাও জানেননি তখন আপনি দুনিয়াও ছিলেন না আপনি আপনার মায়ের পেটে ছিলেন নবী বলে বলো কি আমি আমার মায়ের পেটে ছিলাম মানে হ্যাঁ এইজন্য তো বলছে আমার নিরাপত্তা দিতে হবে আপনার হ্যাঁ বলো তো দেব তোমার নিরাপত্তা আল্লাহ তোমারে দিবে এই আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আপনি আমিনার পেটে আসতে আরো পঞ্চাশ দিন বাকি আপনার কাছে ওহী নাজিল হয়েছে আমি জানি আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আসহাবে ফিলের ঘটনায় পৃথিবীতে রাজ সাক্ষী কেউ নাই আমি ছাড়া আমি ছিলাম বাদশাহ আব্রাহার ডেরাইভার আল্লাহু আকবার আমি ছিলাম বাদশাহ আব্রাহার ডেরাইভার আমার ইয়ামান থেকে বেতন দিয়ে নিয়ে আসছিল তার গাড়ি চালাবার জন্য তার রূপ চালাবার জন্য আমি ইয়ামানের ড্রাইভার আব্রাহা ছিল ইয়ামানের বাদশাহ আব্রাহা কাবা ঘর ভাঙতে আসছিল আমার মতো তেজস্ব ড্রাইভার কেউ ছিল না আমি তার উটকে ডাইনে বামে এমন ভাবে চিপা জাবার দিয়ে চালাইতে পারতাম কেউ চালাইতে পারতো না আমি হাতির সুরের উপরে বসেছিলাম আমার আল্লাহ যে কোরআনে বলছে আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল নবী আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনী হাতি বাহিনীদেরকে কেমনে ধ্বংস করছি আমি যে আব্রাহারের পিছনে বসাইয়া যেই হাতি চালাইতেছিলাম আমি ছিলাম আব্রাহার ডেরাইভার আব্রাহা তার হাতিটার নাম রেখেছিল মাহমুদ কি নাম এগুলো আমাকে ভুলে গেছেন গা এটা আমার বাপের কথা ওই হাতিটার নাম ছিল মাহমুদ ওইটার ড্রাইভার ছিলাম আমি এই জালিম বাদশাহ যখন আমার নিয়ে আসে বেতন দিয়ে সর্বোচ্চ বেতন দিয়া আমি হাতি চালাইতেছিলাম যেদিন আপনার দাদা বলে আসলো পারলে আসিস কাবাগর ভাঙতে সকালবেলা যখন বেইমান সকাল আটটার সময় কাবাগর ভাঙার জন্য মিনার প্রান্ত থেকে রওনা দিল টান করলো আমি গাড়িটা স্টার্ট দিলাম অর্থাৎ হাতিকে বললাম চল মাহমুদ মাত্র দেড় কিলোমিটার যাইবার পরে মাহমুদ সুরুচা করে দিয়া আর সামনে যায় না আল্লাহ যারা আসতে বলবে গো বাড়ি ঘর শুনো ওরে যাওয়ার আগে লুল্লা বানায় ফেলবা হাতি বাহিনীকে যদি আল্লাহ ধ্বংস করে দিতে পারে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস ভাঙার জন্য যারা আসবি ওরাও ধ্বংস হয়ে যাবে এই ফরিদপুরের যুবক তোমার এই দেশে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি তোমার এই দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু তোমার এই দেশে জন্ম নিয়েছে হাদিস শরিয়াতুল্লাহ পৃথিবীর কাউকে পরোয়া করি না ফরিদপুরের মানুষের স্পিরিটই আলাদা জীবন যা কাজ থাক কোন বন্ডের কাছে বিক্রি করবো না কাকে রাজি আছো আল্লাহকে দু হাত দেখাই দাও আল্লাহ কবুল করেন জোর করে আমিন আমি বুঝছি আপনাকে সার শেষ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা এই আওয়াজ দিয়ে ও শুনবা এক চাচা সামনে বইয়ে জিমায় এক হুজুর জিমায় এ বলে আবার আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করবো তোমার আমার যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস ঠেকানো লাগবে না আমার আল্লাহ আব্রাহার মতো এই কুত্তা বাহিনীকে ধ্বংস করে দিবে কিন্তু এই কুত্তা বাহিনীকে ধ্বংস করার জন্য তোমার আমার কিছু চোখের পানি লাগবে আল্লাহ চাইতেছে এইটা যেন আমিনার চোখের পানির খাতিরে আমার নবীর চোখের পানির খাতিরে কাবা ঘরকে রক্ষা করছে বাইতুল মুকাদ্দাসকে তোমার আমার গরিব মানুষের চোখের পানির খাতিরে আল্লাহ রক্ষা করবে আমার নবী বলে আল্লাহ আকবার আপনি তলে সেই লোক জি আমার আল্লাহ কেন বাসায় রাখছে জানে আল্লাহ যাবারে বলছেন নবী আপনি দেখেন নাই আসাবে ফিল্লে কেমনে ধ্বংস করছি আমার এদি আপনার এই ঘটনা শোনাবার জন্য আল্লাহ আমার বাসায় রাখছে জোরে 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 জোরে
আমার নবী বলে একটু পরিষ্কার করে বলেন তো ঘটনা কেমনে কি ঘটলো সকালবেলা যখন আপনার দাদা তার আগের দিন সকালবেলা বলে আসছিল এ জালিম রে আমি আব্দুল মুত্তালিব দাঁড়ায় থাকবো আমার চোখের সামনে তোর হাতে সুরের লগে লাগাইয়া কাবাগর ভাঙবি আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো আপনার দাদার চ্যালেঞ্জের মুখাপিক কি হইয়া আপনার দাদার চ্যালেঞ্জকে গ্রহণ করছিল জালিম বাদশাহ সকাল আটটার সময় যখন হাতি নিয়ে রওনা দিল চল্লিশ হাজার হাতি আমি ছিলাম সবার সামনে যখন আমি মাহমুদকে বললাম ইয়াম শিরু চল সামনে চল একটু মাত্র দেড় কিলোমিটার যাইবার পরে যেখানে মুহাসসারা এখনো পর্যন্ত গসব নাজিল হয় হাতি সামনে সুরটা অগ্রসর করে দিয়া বলে মাফ চাই আমি পারবো না কারণ বোম্বিং একটু পরেই শুরু হয়ে যাবে আমার আল্লাহর বোমা আইতাছে কিন্তু হাতির ভাষা তো আমি বুঝি নাই যখন সামনের পাওয়া প্রসার করে দিয়ে যখন বসে পড়েছি আমি মাহমুদকে বারবার পিটাইতেছিলাম আব্রাহাও বড় বড় কোটা দিয়ে কোবাইতেছিল গো হাতি কোন রকম ভাবে আমি উঠাইতে পারি নাই সামনেরটা যখন অগ্রসর হয় না চল্লিশ হাজারের একটাও অগ্রসর হয় না মাত্র আধা ঘন্টা পরে দেখি আমার মাবুদের গসবের বম্বিং শুরু হয়ে গেছে মাবুদের গসবের বম্বিং শুরু হয়ে গেছে গো তাইরান আবাবিল তারমিহিম বিহজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল যখন বম্বিং শুরু হয়ে গেছে পৃথিবীতে প্রথম বোম আমার আল্লাহ আবিষ্কার করছে বাজার আসাবে ফিলদেরকে ধ্বংস করার জন্য বোম আমার আল্লাহ প্রথম নিক্ষেপ করে বলে ও নবী মুহাম্মদ প্রথম বোমটা যখন আমার মাথার এই সাইডে পড়ে আমার এই কান সহ আমার এই পাও সহ আমার এই মাজার গোস্ত সহ উড়িয়ে যায় আমি একটা লাভ দিয়ে পাহাড়ের গুহায় পলাইছিলাম আমি সারা মাত্র বিকালবেলা পাহাড়ের গুহার থেকে বাইর হয়ে দেখি আব্রাহা সহ সব শেষ হয়ে গেছে হাতি গুলো শেষ হয়ে গেছে আমি এই ঘটনার রাগ সাক্ষী আমি এতদিন ধরে শুধু আপনারে খুঁজতেছিলাম এই মক্কার সব বেঈমান জানে আসাবে ফিলের ঘটনা আমি জানি আমি যে আপনার বাড়ি আর সেটা জানতে পারলে আবু জেহেল আমারে মাইরে ফেলাইব এই জন্য বলছে আমারে আপনি সিকিউরিটি দেবেন কিনা এখন আমারে নিরাপত্তা দেন বালা দেন আমি মরিয়া গেলেও দুঃখ নাই গো আমি আপনার কাছে আল্লাহর বোমের কথা আপনার কাছে বলতে পারছি আমার নবী বলে তোমার নামটা আমি ওই উঠে ওই খাতির পরে রাইখা দিলাম মাহমুদ আমি নবীর নাম মাহমুদ সঙ্গে সঙ্গে বলে আমার কালেমা পড়াই দেন গো নবী নবী আমার কান দেন কই মালিক রে তুমি যে আমারে বলছো আলাম তারা নবী আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আমি হস্তি বাহিনীর কেমনে ধ্বংস করে দিয়েছিলাম ওই ঘটনা আমার জানাবার জন্য এই লোকটারে বাঁচাই রেখে দিয়েছো নবী আমার বলে ও মানি এই লোকটা কালেমা যখন পড়ছে হে যখন ইমানদার তার বডিটা বেলালের মতো ভালো করে দাও বাবা জান আমার নবীর হাতে এমন মধু ছিল গো বাবা বেলালকে যখন কওমের মানুষগুলা এই জিব্বাটা বর্ষি দিয়ে টাই না বাবা অন্তত এক বিঘাত বলায় ফেলছে বাজান প্যারা গরম করিয়া জিব্বার মাঝখান দিয়ে ঢুকায় দিছে বেলালের জিব্বাটা আর গালের মধ্যে যায় না বাবা বেলাল জিব্বার গোড়া দিয়ে ডাকে আর বলে মালিক রে তোমার কালেমার স্বাদ আমি বুঝে ফেলছি তোমার কালেমার মধ্যে এত স্বাদ আমি জানতাম না গো মালিক
কিন্তু আমার জিব্বাটা আসল করে দিছে আমি জিব্বা তো গালের মধ্যে নিয়ে তোমারে ডাকতে পারি না তোমারে অন্তর দিয়ে জিকির করি তুমি কি শোনো বাজান এখন সিল্লাবার কানবা ওই সরমনের মাঠে যখন জিকির আরম্ভ হয়ে যায় গো বাবা এখন দেখবো সরমনের পাগলগুলা লাফালাফি কেন করো গো জাহান্নামের বয়ান যখন উজানির মাঠে শুরু হয়ে যায় সরমনের মাঠে যখন জুজ বাজান জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায় পাগলগুলা লাফায়ার সিল্লায়ার বলে মালিক রে ওই চার জনে দরিয়া যখন আমারে ওই অন্ধকার কবরে রাইখালবে ওই ঘরের মধ্যে মা নাই বাবা নাই কেমনে থাকব ওই কবরে পড়িয়া যেখানে তে মা বাবাকে পাব না আল্লাহ দেখো কে জানো কান্দে গো মালিক ওই কবরে কেমনে একা একা থাকব চার জনে যখন আমার রাইখা আসব হে বন্ধু একটা ঘটনা তোমারে বলে দিয়ে যাই আমি মাত্র কয়েকদিন আগে বাবা আমি যখন রংপুর মাহফিলে গেছি আহারে একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে একই ক্লাসে লেখাপড়া করত যুবক বাইরে একই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ত মোটরসাইকেলে যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার বন্ধু বান্ধব সবাই জানাজায় আসছে বন্ধুগুলা কান্দে বন্ধুরা সবাই তার মৃত্যুর পালকিটা ধরছে আমি যখন মাহফিলে গেছি আমারও তারা বলছে হুজুর চলেন আমাদের পাশের কলেজে জানাজা জানাজার মাঠে গেলাম গো বাবা এখন আমি দেখবো যুবক বাইরে তোর চোখে পানি আসে কিনা যেই বন্ধুর জন্য তুমি জীবন দাও তোকের কলেজের সব বন্ধুরা চোখের পারে দিয়ে বন্ধুরে বিদায় দেয় মাঠটা কেমন যেন একটা কান্নার মাঠ হয়ে গেল সবাই তার মুখটা দেখতে যায় যেই দেখতে যায় বাবা সেই চমকে ওঠে কেন জানেননি পুষ ম্যাডাম করছে মাথার মগজ গুলা রেখে দিছে বাবা বাজার দেই পুলিশটা নাই আরে আরে গুলিটা নাই দেখলে সহ্য করা যায় না গো বাবা এ যুবক আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই জমিন থাকার জায়গা নাই গো ভাই দুনিয়া কয়দিন বাঁচবা কবরের ডাক চলে আসলে চলে যেতে হবে কি হবে না জোরে কর না কে হবে না কবরে যাবা ইনশাল্লাহ নিয়ত আছে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ বলেন কে কে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ দেখে আল্লাহ কাছে আল্লাহ তুমি কবুল কর এই সদরপুর যুবক রে 27 নভেম্বর কাদে মওলা মাহফিল আল্লাহ দেখো 27 নভেম্বর হাত দুটো উঠে সুর একটা আল্লাহকে ডাক দাতে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে 27 নভেম্বর দে ডাক দে 2023 এর সাক্ষী থাকবে এই ময়দানটা সাক্ষী থাকবে দে যুবক সুর একটা ডাক দে আল্লাহ দেখো তোমার পাগল গুলা কান্দে গো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়াদা দিয়েছে কবরের কথা চিন্তা করে যারা হাত দুইটা তুলছে এই শিবসর মাদারীপুরের অনেক যুবক আসছে আল্লাহ পাঁচরের অনেক বাবাজিরা আসছে আল্লাহ আলী হোসেনের বাবা আসছে আল্লাহ শিবচর থেকে তোমার অনেক পাগল গুলা আসছে কার যেন মা নাই বাবা নাই মাফ করে দাও গো মালি নামান হাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো কষ্ট হইতাছে চলে যাবেন এখন আবার কানবেন হে বাবা ইলিয়াস রহমান জিহাদ ইচ্ছে করলে প্রতিদিন আমার আনতে পারবেন না এই মাহফিলে আমার কয়েক বছর ঘুরে তারপরে আনছে আমাদের একটা শিডিউল পাওয়া তো সহজ না আমি হইতে পারি আপনাদের বীরত্বের ফরিদপুরের সন্তান কিন্তু বাবা শিডিউল তো মিলানো মুশকিল
আমার এই মাহফিল আসলে আজকে অন্য জায়গায়, এই আমার ছাত্র হুজাইফা ওই এমন সিনা যুগের মতো ধরছে, আর এই মাহফিল কমিটিও বুঝছে আরে সারা কাজ করা সম্ভব না, কারণ আমি যে কঠিন দিলের মানুষ এদেরই লাগিল। আমি আসছি বেজার হন নাই তো, কষ্ট পান নাই তো, আমিন বলেন তো বাবা। আমি আপনার বীরত্বর ফরিদপুরের সন্তান, আমি কিন্তু নোয়াখালী কুমিল্লা কিশোরগঞ্জ ওই রংপুর দিনাজপুরের পোলা না, আমি আপনাদের ফরিদপুরের সন্তান। যদি জান্নাতে যাই একসাথে যাব, কে যাবেন তো? আব্রাহারে আল্লাহ ধ্বংস করছে, যদি আমরা কোরআনের দ্বারা পাইলাম ওই লোকটার যদি আল্লাহ বাসায় রাখতে পারে নবীর নবুয়ত প্রাপ্ত পর্যন্ত আব্রাহাকে ধ্বংস করে দিতে পারে, ইনশাল্লাহ আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। চলে যাবেন নাকি? ইনশাল্লাহ বলেন তো। আপনাদের এই আল্লাহর ঘর মসজিদে আকসা দোয়া করতে থাকেন, কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না, যতদিন মুসলমান এক থাকবে, ঠিক না বেটে? মুসলমান যতদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, মুসলমান যতদিন আল্লাহর গুণগান গাবে, ততদিন ইসলামকে ধ্বংস করা সম্ভব নয়। আর বিশেষ করে এই মাদ্রাসা যতদিন কোরআন তেলাওয়াত হবে ততদিন এই কোনোদিন ইসলামকে ধ্বংস করা সম্ভব না। আলেমুল্লামারে যতই জেল খাটাও ইসলামকে ধ্বংস করা যাবে না, আলেমদেরকে কোনোদিন আল্লাহ থেকে সরানো যাবে না। ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকাবেন, জমিনের মালিক যদি আল্লাহ হয় ওই আল্লাহর কসম করে বলছি, যতদিন কোরআন থাকবে ততদিন ইসলাম থাকবে। যেদিন কোরআনের পাতার মধ্যে শুধু সাদা পাতা থাকবে, অক্ষর থাকবে না, সেদিন আর কোনো দোয়া কবুল হবে না। তাহলে এই মাদ্রাসাটার প্রতি খেয়াল করার দরকার আছে না নাই? জরিমানা আছে না নাই? শুধু আমার সাথে ওয়াদা দেন, একটা ছেলেরে মাদ্রাসায় পরে আলেম বানাবেন। যদি কোন হুজুর আমারটা তো বড় হয়ে গেছে তার কথা শুনবো না, তাহলে নাতিটারে কোরআনের হাফেজ বানাবেন। যদি নাতি না থাকতে পোলার ঘরের নাতিটারে বানাবেন। এ দাদা, আমি জীবনে দাদার মুখখানা দেখি নাই, আপনারা যারা আমার দাদার বয়স এখানে আছেন, আমার দাদার বয়স। এ ভাই এ যাইও না তুমি, দাঁড়াও, যেভাবে লুঙ্গি উঁচা করে যাইতেছো আমার ডরই লাগতেছে। শুধু একসাথে তা বলেন, আমি জীবনে দাদার মুখ দেখি না। এ যুবক, দাদি কেমন আমার জীবনে দেখি নাই। আমার জন্মের পাঁচ বছর আগে আমার দাদা দাদি মারা গেছে, আমার নানা মারা গেছে আমার তখন মনে হয় আট বছর বয়স, আমার নানিটা মারা গেছে তখন আমার পাঁচ বছর বয়স, আমার মা যখন মারা যায় তখন আমার বয়স বারো বছর। আমার সাথে দুঃখী এখানে আর কে আছে? এই যে আমার কথায় যে আপনারা কান দেন, এটা একমাত্র আমার বরকত না, এটা আমাদের মুরব্বীদের দোয়া। আমার নানা ছিলেন আপনারা জানেন গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের হাতে গড়া ছাত্র আমার নানা, আমি তার নাতি। আমার মা আলেমের মেয়ে ছিলেন, আমার এরকম একটা মাদ্রাসায় দিয়েছিলেন জীবনের প্রথম কোটালিবালা, মানে প্রধানমন্ত্রীর এক আসন, এমন একটা মাদ্রাসায় পড়ে আজকে আমি ইলিয়াস রহমান যাইতে ছোট হই আর বড় হই আলেম তো হয়েছি। কথা বলেন না কেন? এমন কোন পৃথিবীর দেশ নাই যে আমাদের ওয়াজ ওই দেশে বাজে না। আমেরিকায় লক্ষ লক্ষ যুবক আমাদের ভক্ত, লন্ডন যায় দেখি লক্ষ লক্ষ যুবক আমাদের ভক্ত, কানাডা যায় দেখি আল্লাহ শুকর 2013 সালে আল্লাহ আমাকে কানাডা নিয়েছিলেন, লন্ডন নিয়েছিলেন 14 সালে, বাবা আমি দেখেছি লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আমাদের ভক্ত। কুয়েত যায় দেখি লক্ষ লক্ষ যুবকরা বালিশ ভিজায় আমাদের চোখের আমাদের ওয়াশরুমে কাইন্দে কাইন্দে। কাতার যায় দেখি একই অবস্থা, চায়নায় যায় দেখি একই অবস্থা। তাহলে বোঝা গেল আমাদের ভক্ত আমাদের ওয়া সারা পৃথিবীতে চলে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? তাহলে পৃথিবীর এমন কোন দেশ নাই যে আমাকে চিনে না। শুধু কেন জানেন? এর পিছনে আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার নানার দোয়া। আপনারা যারা দাদা আছেন যদি একটা দোয়া করেন আল্লাহ আমার নাতিটারে করেন হাফেজ বানাবো, আমি আল্লাহর কসম করে বলতে গেলাম দাদা যদি মসজিদে বইয়া নাতির লেগে দোয়া করো ওই নাতিটা কোরআনের হাফেজ হবে। পোলা হয় নাই নাতি হবে, নাতি হয় না মেয়ের ঘরে নাতি হবে, ইনশাল্লাহ বলেন। চাবো না তো আমরা, চাবো আমরা বানাইতে চাবো ডাক্তার আমরা, বাবু নায়ক আমরা বানাবো, হিরোইন সি কথা কর না কেন? দাদা নাতি একসাথে বিড়ি খায়, এই খেতে নিরাইতে যেয়ে দাদা নাতির কয় দিয়ে একটা টান দেই, দাদা ওটা নেই নাতি ওটা নেই, সি 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 লজ্জা লাগে না?
দাদারে কি কব বাপ বেটা একসাথে বিড়ি খায় কত কর না কেন বাপ ওর দেখতাই না পোলারে দায় পোলায় ওর দেখতাই না বাপের দায় সি 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 কষ্ট হইতাছে না আর মাত্র 1.5 মিনিট কথা কম না হ হ হ রেডি তাহলে ওয়াদা করেন বাপ বেটা একসাথে বিড়ি খাবেন না দাদার লগে দাদি নাতনি বিড়ি খাবেন না ইনশাআল্লাহ বলেন আজকে নিজের নয় আলী মাই এডারে ছাইরে দিছে বোরকা সারা আর মা বুড়ি যার দিকে কেউ কুত্তা ফিরে চায় না হেইডারে বোরকা পরাই আরে গজার টুপলা বানাই থিয়ে দিছে গজার টুপলা দেন জনমের বান্দা বান্দে মুড়িডারে এমনি বানছে উড়ার দিক কেউ চাবে না উড়ারে বোরকা পরাই লাভ কি বোরকা পরা তোর নয় আলী ডারে যেডারে দেখলে পুরুষ চোখে সেকেন্ডে সেকেন্ডে গুনা করবে হে কথা কর না কেন ওই ডারে ছাইরে দিছে অস্ট্রেলিয়ান গরু আজ যেডারে বান্দার দরকার না ওই ডারে বানছে টুপলা গজার পেগে কষ্ট হইতেছে না 5 মিনিট না হ না হ্যাঁ আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে আমিন মানে প্রধানমন্ত্রী আইন করছে কি দেখেন কি পসা আইন সংসদ আইন করছে যদি কোন ছেলে ইফতিজিং করে ইফতিজিং ইফতিজিং বুঝেন চাষা মাথা না রাঞ্জে কোন দু ইফতিজিং কারে রংপুরে এক চাষার জিজ্ঞেস এক বক্তা সভাপতি হলো জনমের মুরুখ জিজ্ঞেস করছে ইফতিজিং বুঝেন কয় বুঝি হজের তেল আনছিলাম 2 কেজি আর থাকলে থাকতে পারে ফিরিজে হে মনে করছি ইফতিজিং মানে মক্কা শরীফ পাওয়া যায় আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে কানা আমিন ইফতিজিং আরে ছেলেরা মেয়েরে ডিস্টার্ব করে এর মাসে না নাই এই কাজ করা যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন বাবা বাস যদি আমার মা আজকে দোয়া না করতো আলেম হইতে পারতাম কোনোদিনও সম্ভব না অতএব আপনারা আমাদের সন্তানের জন্য দোয়া করার দরকার আছে নাই বেজন্ডে আমি একটা কথা বলি আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব বাবা আমার নানার একটা কথা আমার মনে পড়ে কেন আমি আলেম হইছি আমার নানা 5 বছর বাবা প্যারালাইসে ঘরে পড়েছিল আমার নানা পায়খানা প্রস্রাব বাজান্ডে করতো বিছনায় আমি ইলিয়াসুর রহমান জেহাদির মনে পড়ে তখন 7 থেকে 8 বছর আমার বয়স বাজান্ডে আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমার নানা জান মারা যায় আমার নানা পায়খানা প্রস্রাব করতো বিছানায় আমার মা পরিষ্কার করতো আমার বাবা পরিষ্কার করতো আমার নানি তো আমার নানার 5 বছর আগে মারা গেছে বাবা ইন দি মিন টাইমে আমার নানা আমার একদিন ডেকে ডেকে কয় নানা ভাই এদিকে আও তুমি তো মক্তবে যাইতেছো সেবারা নিয়ে কয়ে ও নানা আমার প্রস্রাবের ঘটিটা একটু ফেলাই দে আমার আলেম বাইরে কেন আল্লাহ আমার আলেম বানাইছে আমার নানা বলে আমার এই প্রস্রাবের ঘটিটা একটু ফেলাই দিয়ে দুইয়া নিয়ে আসো নানা আমি তোমার একটা জিনিস আজকে দিব আল্লাহর জাতের কসম করে বলছি আমার আলেম বাইরা আল্লাহর কসম করে কেউ 2 নম্বরে কথা বলে না আমি মুখের মধ্যে কাপড় না দিয়া বাবা নানার ঘটিডারে ছোট মানুষ তো এইভাবে 2 হাত দিয়া রসগোলের পাতিলার মতো ধরিয়া আমি দেখি আমার নানার প্রস্রাব নাজাসাতে খফিফা বাজান্ডা আমার নানার প্রস্রাব গুলি আস্তে করে ধরিয়া নিয়া যখন পুষ্কনির পারে ফেলাই দিয়া ভালো একটা উঁচা মাটিতে ফেলাই দিলাম পুষ্কনির মধ্যে নামিয়া ভালো করে বাজান জাবা দিয়া খ্যার খুঁটা দিয়া পাতিলদারে ডলে ডলে ধুইলাম অসুস্থ মানুষের প্রস্রাব অনেক দুর্গন্ধ আপনারা বুঝতে পেরেছেন যখন সুন্দর করে মাটি দিয়ে ডলিয়া পরিষ্কার করিয়া নানার কাছে পাতিল ডারে দিয়ে দিলাম আমার নানা একবার পাতিলের দিকে চায় আর একবার আমার দিকে চায় কসম করে বলছি তখন আমার বুকের মধ্যে বাবা সেপারাডা আমি হাত পা গুলো ধরি আমার সেপারা রেহালের মধ্যে ঢুকাইয়া বুকের মধ্যে নিয়ে দৌড়াইয়া মসজিদে যাব আমার নানা বলে নানা ভাই এদিকে আসো আমি আমার নানার কাছে বসলাম আমার নানা বললেন তুমি হা করো অবদান আমি হা করলাম আমার নানা আমার মনে আছে তখন তো আর আমি কোরআন শরীফ পড়তে পারতাম না আমি শুধু এতটুকু বুঝছি আমার নানা আয়াতুল কুরসি পড়িয়া আমার গালের মধ্যে ভু দিয়া চোখটা বন্ধ করে বলে মালিক
আমার এই কলিজার টুকরা নাতি ডারে আমার চাইতে বড় আলেম বানায়ো কেন আমি এই কথাগুলো বলছি আপনার নাতি ডারে আলেম বানাবেন এই জন্য আমার নানার তো আমার নসিব হয়ে গেল বাবা আমার মা ইন্তেকালের আগে আমার বুক ভরা দোয়া দিয়ে গেছে গো বাবা এ আমার কলেজের টুকরা যুবক ভাইরা আমি কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি বাবা এই যে আমার ছাত্র হোজাইফা যার জন্য আমি মা বিল আসতে পেরেছি হোজান ওর কাছে জিজ্ঞেস করে দেখো আমি গুনাহগার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ আল্লাহ আমারে দিয়ে বানাইছি এই মসজিদটা বানাবার পিছনে আমার মা আমারে বলছিল রিয়াজ রে বাবা কোনদিন যদি টাকার মালিক হও একটা মসজিদ বানাইও বাজানাই যে কদমতলি কেরানীগঞ্জ গোলাম বাজার চড়াইল যাবা আমার দুইটা বাড়ির মাঝখানে মসজিদটা তৈরি করছি বাবা যখন মুসল্লিরা নামাজ পড়িয়া মোনাজাতটা উঠায় বিশ্বাস করেন আমি তখন দেখি এই মুসল্লিরা যখন আমার রক্ত ঝরে এই গাম ঝরানো পয়সায় নির্মিত মসজিদে বসে নামাজ পড়ে দোয়া করে আমার মন বলে অর্ধেক দোয়া আমার মার কবরে চলে যুবক ভাই আমি দোয়া করিয়া দিয়া যাই তুমি একদিন মা বাবার জন্য একটা মসজিদ মাদ্রাসা করবা ইনশা পারবি না ভাই পারবি না যদি পাইরা থাকোস আজকে আমার সাথে ওয়াদা দিবি আজকে এতিমখানা মাদ্রাসায় বুক দিয়ে জান দিয়ে ভালোবাসতে হবে ইনশাল্লাহ বলেন তো আজকে আমাকে আল্লাহ এত কিছু দিছে একমাত্র আমার মায়ের দোয়া আর আমার বাবার দোয়া 2011 সালে আমার বাবাকে আমি হজ করেছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমিও দোয়া করে যাব তুমি তোমার বাবার হজ করে দিতে পারবে কিন্তু শর্ত একটা হজ করার আগে বাবার কাছ থেকে মাফ চাই আল্লাহর কাছে দোয়া করতে হবে পারবা ইনশাআল্লাহ বলেন তো যেই যুবক তার বাবার কাছে মাফ চাইয়া দোয়া করে ডাইরেক্ট দোয়া কবুল হয় এই আমি আমার বাবারে কাবা করে সামনে খাড়া করায় বিশ্বাস করেন কাবা করার কাছে দাঁড় করে আমার আব্বারে যখন স্বর্ণের দরজার সামনে যেই স্বর্ণের দরজাটা 162 টিকি স্বর্ণ আছে কাবার দরজাটাই 6টা সূরা লেখা আছে এই দরজার উপরে স্বর্ণের অক্ষরে খোদাই করে লেখা যখন মারহাবা মারহাবা এই দরজার সামনে আমার আব্বারে খাড়া করে ঠিক এইভাবে এইভাবে বুকের মধ্যে সেই পেদের ছোট বাচ্চার মধ্যে বলছিলাম আব্বা এই জায়গাটা দোয়া কবুল হয় এই জায়গাটা দাঁড়ায় আব্বা ইব্রাহিম নবী ইসমাইলকে কোলে করে দোয়া করছে এই জায়গা দাঁড়ায় ইসহাকরে কোলে করে ইব্রাহিম নবী দোয়া করছে এই জায়গা দাঁড়ায় দাউদ নবী সুলাইমানকে বুকে নিয়ে দোয়া করছে আব্বা আদম নবী এখানে দাঁড়ায় তার সন্তানদেরকে বুকে নিয়ে দোয়া করছে এখানে দাঁড়ায় আপনি আমার লাগে দোয়া করেন আমার আব্বা আমার বুকের মধ্যে একটা শিক্ষা দিয়েছিল আমার মনে পড়ে 2011 সালে এই নভেম্বরের 9 তারিখ মারহাবা বলেন এই মাসে 9 তারিখ ওই দিনকে আমার ছোট ছেলে জন্ম হয় যেদিনকে আমি আমার আব্বারে বুকে নিয়ে মাফ চাই বাবার দোয়া যে ডাইরেক্ট কবুল হয় এটা তার জ্বলন্ত প্রমাণ আমি আমার স্ত্রীকে সিজারে ঘরে নিয়ে গেছে অপারেশন হবে ডাক্তার বলে দিয়েছে হয়তো মা বাঁচবে না বাচ্চা বাঁচবে আমার স্ত্রী হঠাৎ করে আমার ফোন দিল আমার শালা কান দিয়ে কি হয়েছে দুল্লা ভাই হয়তো আপা বাঁচবে নলে ভাইগনা বাঁচবে কি করব ডাক্তার নিবেদ দাবি সাইন দিতে কয় আমি বললাম সাইন দিস না যখন দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামে আসি দেই না তার কাছে একটু কয়ে দেয় সে শোনে কিনা তখন কেবল রাত 3টার সময় তপ করে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর নামাজ পড়ে দুইবার বেড়ে ঘুমাই তখন বাংলাদেশে বাজে 9টা আর ওখানে বাজে 6টা আব্বা কেবল বিছানায় হোটেলে আইছে ইটা লাগাইছে আব্বার সিট আমার পাশে বললাম আব্বা ওঠো কি হইছে তোমার বউ মারে অবস্থা আব্বা মনে পাগলের মতো পাঞ্জাবিটা পরছে আব্বা আমার মনে হয় ঘুরটি যেরকম বাতাসে দৌড় মারে মাথা কাপাই এইভাবে দৌড়াইতেছে আবু বকরের বাড়ি যেখানে তখন এই 160 তলা বিল্ডিংটা ছিল না গোল্ডেন যেটা বলা হয় এই ঘড়ির বিল্ডিংটা ছিল না এই জায়গায় ছিল আমাদের হোটেল ঢাকা হোটেলের সাথে আমার আব্বা একটা দৌড় দিছে একটা দৌড় দিয়ে যাইয়া তখন তো 9টা বাজে কোনো হাজি নাই একবারে ফাঁকা কাবার চত্বরটা একটা দৌড় দিয়ে যে কাবারে রোক নিয়ে মিনতে বুকের মধ্যে নিয়ে কয় মালিক মালিক আইছে তোর দেশে আমার বউ মার কেন মারা যায় কেন মারা
নাতিটা আমার আছে এই মালিক এই মালিক আমার বৌমা এবং আমার নাতি দুনো জন্য দেখতে চাই আমি হজ করে যে এরকম দুনো জন্য দেখতে চাই এই যুবক আমি সাক্ষী আমার বাবার পিছনে আমি খাড়া আব্বারে সাইফা দিলাম বুকের সাথে কাবা গটা লাগাইয়া এমন জোরে জোরে চিল্লাইতাছে মাত্র 15 মিনিট পরে খবর আসলো কোনো অপারেশনও লাগে না বাবার দোয়া বলে কবুল হয় না এই বেটা কবুল হয় না বলে আমি নিজে সাক্ষী আমার বাবা একটা শিক্ষা দিয়েছে 15 মিনিট পরে খবর আসলো দুল্লা ভাই ডেলিভারি হয়ে গেছে অপারেশন লাগে না আব্বা এবং আপনার ছেলে হইছে দুনো দুনো সুস্থ আছে আব্বা কাবা ঘরের সাথে কপালের টাকা আগে আল্লাহ তুমি বলে ডাক শোনো না আমার মনে আছে বাবা দুই বাপ বেটার হোটেলে আসি নাই দুইজনে তপে নাইমে গেলাম 12টা পুন 9টার থেকে নিয়ে 12টা পুন তপ করি বাজান রে আর আল্লাহর কাবা ঘর ধরে কান্দি কাবা হাতিমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি আর কান্দি মালিক তখন বুঝছি আমার মাওলা কেমনে দোয়া কবুল করে বাবার দোয়া যুবক আমি 2011 সালের পরে আর কোন হাসির ওয়াজ কম করি 2011র আগে কিন্তু আমি অনেক বিড়ি খাওয়ার স্টাইল দেখাইতাম আমি জেমসের গান গায়া তোমাদের হাসির খোরাক বানাইতাম আমি 2011 সালের পরে সেদিন থেকে আমার বাবা আমার জন্য বুকে নিয়ে দোয়া করলো আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে আমার ইলিয়াসের কথায় যুবকদের চোখের পানি লেবুর মশের মতো ফেলাইবা আলেমদের চোখের পানি ফেলাইবা মাদের চোখের পানি ফেলাইবা বাজান গতকালকে দিনের বেলা বাদ জোহর যেই মাহফিল করছি ইউটিউবে দেখিয়া নিও তোমাদের থেকে অন্তত 5 গুণ লোক হইছে বাবা দিনের বেলা সিরাজগঞ্জ ও বাজার একটা যুবক লাভ দিয়া বাবা পাগল হয়ে গেছে দৌড়াসি আমার হাত ধরে বলে জেহাদি ভাই এই যে এক মাস আগে আমার বাবা মারা গেছে ও একটা মাস হয়ে গেল বাপ আমার আব্বা অসুস্থ হয়ে ঘরে ছিল কাম করে যখন খাটের কাছে যাইতে দেরি হইত বাবা আমার মায়ের বারে বার জিজ্ঞেস করত আমার আক্রব কি আসে নাই এই যে একটা মাস হয়ে গেল কেউ আর মায়েরে জিজ্ঞেস করে না আমার আকরাম কি আসে নাই রে হুজুর আমি আপনার মায়ের মসজিদের টাকা দিয়া দোয়া চাইলাম যেন আপনার মায়ের সাথে আমার আব্বাকে আল্লাহ মাফ করে দেয় নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দি আল্লাহ দেখো আমার যুবক ভাইরা কাঁদে আল্লাহ দেখো আমার দাড়ি ভাগা বাজানরা কাঁদে কার যেন মা নাই বাবা নাই এদেরকে মাফ করে দেব আল্লাহ এই মাদ্রাসার যিনি সভাপতি তার বাবা আজকে নাই আল্লাহ আমার মাদ্রাসায় 200 ছাত্র এতিম আছে 35 জন বাবা এ পিছনে দাও সেমাহের পরীক্ষা যখন শেষ হয়েছে গত 2 সপ্তাহ আগে কসম করে বলছে একটা ছেলে বরিশাল আমতলি বাড়ি ও দেহি বাইতে যায় না তাই কইলে এই বোর্ডিং বন্ধ তুই যাস থাকে ও কাইন্দা দিয়ে কই আমি কই যাম আমার মা বাবা তো কেউ নাই আমি গেলাম তোর বোর্ডিং বন্ধ তোর বাইক করে দেবো কেডা কই পানি খেয়ে থাকবে তোর মাদ্রাসা তো তালা মারা থাকবে কেসি কে তুই থাকবি কই কই আমি রাস্তায় থাকবো এই কথা কইয়া কান্দে দিছে এই হুজাইফা যখন আমার কাছে পরে ওর কাছে জিজ্ঞেস করেন একটা ছেলে আছে লগর সাথে পড়তো ওর মা বাবা কেউ নাই ছেলেটা এখন অনেক বড় আলেম হয়েছে নবাবগঞ্জ একটা মাদ্রাসায় মুতামিল এবং একটা মসজিদের অনেক বড় মসজিদের খতিফ ওর জামা কাপড় খেলনা পর্যন্ত আমি দিতাম ওরে মাদ্রাসায় ফ্রি খাওয়াইতাম এই হুজাইফার কাছে জিজ্ঞেস করেন আমি সেই ইলিয়াস রহমান জিয়াদি কেন খাওয়াই জানেন আমার মাদ্রাসায় কেন ছেলেদেরকে এত ফেসিলিটি দেই আমি এমন একদিন ছিল 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না
আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা করি ছাত্রদেরকে ফ্রি খাওয়াই একমাত্র কারণ এই যে আমি আপনাদের কাছে ভিক্ষা করে নিয়ে ওয়াজ করে রাতে কামাইয়া আমি সকাল ভালো বাজার করে দেই আমি মুসাফার মধ্যে 100 টাকা পাইলে ওড়াও মাদ্রাসা মসজিদে খরচ করি বাংলাদেশে কোন বক্তা যত বড় পীর বলেন আর যাই বলেন নিজের অর্থায়নে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায় না ইল্লা আনা আমি সারা সার কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি দুইতলা কমপ্লিট কাউরে বলি নাই আমার এক বছর সিমেন্ট দেন হ্যাঁ কেউ যদি ইচ্ছা করে দিতে তলে দিছি আজকে যখন ওযুখানে আসতেছিলাম একটা ছেলে দৌড়ে এসে ধরে আমার মা আপনার অনেক ভক্ত ধরে আমার মা আপনার ওয়াজ শুনে আর কান্দে আমার বাবা নাই আপনার মায়ের মসজিদ আমি 500 টাকা দিয়ে দেবো চাই আমি বললাম যা হুজুর একটা ছবি নিব আমি কইনা ছবি নিউন যাবে না তুই মাঠে যে বইগা শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো ও আর একটা ছেলে পরীক্ষা দেবে সামনে হুজুর আমার আব্বা নাই আপনার মায়ের মসজিদে আমার মা 100 টাকা পাঠাইছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না তাহলে বোঝা গেল আমার মসজিদের খবর এই সদরপুরের প্রত্যেকটা ঘরে ঘরে যুবক যারা ইউটিউব চ্যানেল ওরাও জানে শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলবো আমি যদি পারি আমার রক্ত পানি করে পয়সা দিয়ে আমার মায়ের ওসিয়ত পালন করতে একটা মসজিদ মাদ্রাসা বানাইতে তোরা পারবি না ভাই পারবি না ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে পারবা না আমি যদি আমার বাবার কাছ থেকে বুকের মধ্যে জরাই ধরে মাপ চাই আজকে আমার কথা তোমরা কানতে পারো তোমাদের চোখ দিয়ে কোনো লেবু রসের মতো পানি আমার বাবাদের চোখগুলো লাল হয়ে গেছে এই চোখের পানি একদিন কথা বলবে আমি বলে গেলাম কথা বলবে আমি 30টা সেকেন্ড আমি কিছু বন্ধু চাই যেই বন্ধুদেরকে নিয়ে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় যুবক আমার সাথে ওয়াদা দেবা যাদের বাপ এই মাঠের মধ্যে আছে আমি তো লক্ষ লক্ষ হাদিস সামনে বাবার বুকিনে মাপ চাইছিলাম তুমি শুধু হাজার হাজার যুবকের সামনে তোমার বাবার বুকিনে মাপ চাইবা যাদের বাপ এই মাঠের মধ্যে আছে এমন যুবকগুলো দাঁড়াও তো কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি দাঁড়া কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি শুধু তোর চোখে পানি থাকবে তুই বাইজিদ বুঝতাম এখন ওলি হবি ডাইরেক্ট ওলি যেই ওলি হওয়ার পিছনে কেউ তোর বাধা নাই আর কার বাবাই মাঠে আছে দাঁড়া আর কার বাবা মাঠে আছে দাঁড়া তালবে এলিমরা তোদের বাবা মাঠে নাই কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দুই বাপ একসাথে ওয়াজ শুনতেছো দাঁড়াও এই যে এইগুলা ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান বাপগুলা দাঁড়ান দেখেন না তার ছেলে দাঁড়াইছে দাঁড়ান আপনার ছেলের এখন অলি বানাই দিবেন আপনি ডাইরেক্ট অলি যেই দুয়ার মধ্যে কোনো কোনো সন্দেহ নাই কোনো পর্দা থাকবে না যেই দুয়ার মধ্যে এখন এই হাজার হাজার মানুষ সাক্ষী থাকবে আপনার সন্তান অলি হবে আমি বলার সাথে একটা দৌড় মারবে যুবক দৌড় দিয়ে বাবার বুকের মধ্যে একটা শিক্ষা দিবে আল্লাহ আমার বাবার কাছে মাফ চাইছে আমার বাবা মাফ করে দিলে বলে আমি ওলি হয়ে যাব তুমি বলছো আলাল হে যুবক আমি বলার সাথে একটা দৌড় মারবে দে দৌড় দে হে যুবক দৌড় দে দে যুবক দৌড় দে বাপরে বুকিনে একটা শিক্ষার মার দে যুবক শিক্ষার দে বাপের গরম পানিটা লইলা বাপের চোখের গরম পানিটা লইয়া তুই আল্লাহর ওলি হয়ে যা আমি বলবো বাবারে বুকের মধ্যে একটা শিক্ষার মার গুনগুন করে আওয়াজ দে গুনগুন করে কান্নার আওয়াজ দে এই যুবক এই গভীর রাতে কান্নার আওয়াজ দে যা যুবক কান্নার আওয়াজ দে এই যুবক তুই আল্লাহর ওলি হওয়ার জন্য বাবার বুকিনে কান্নার আওয়াজ দে জোরে জোরে চিল্লাইয়া কান্নার আওয়াজ দে এই যাদের বাবা নাই চিল্লাওয়ার কান্দ যাদের বাবা আজকে কবরে তুমি কার কাছে মাপ চাইবা আর বাবার কাছে মাপ না চাই মরলে কোনোদিনও আল্লাহ তোমার মাপ করবে না কান্দতে থাকো এখন তুমি কান্দ বাবার কাছে আল্লাহর কাছে কান্দতে থাকো আল্লাহর কাছে কান্দতে থাকো যে আল্লাহ আমার তো বাবা নাই আমি কার কাছে মাপ চাইবো কান্দো কান যুব কান এ বাবা আপনার সন্তানের বুকি নিয়ে মাফ করে দেন আপনার সন্তান এখন মাফ করে দিলে আপনার সন্তান অলি হয়ে যাবে আপনার সন্তান পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষের মধ্যে একজন হয়ে যাবে তাড়াতাড়ি পোলাটারে কবুকের মধ্যে নিয়ে মাফ করে দেন না চোখের পানি দিয়া আল্লাহ দেখো কত বাবা তার সন্তান রে বুকি নিয়ে কান্দে গো এই সন্তান গুলারে অলি বানায় দাও আলি বাবার দোয়া কবুল করো হে রব্বানা যুবক কান্দতে থাক তোর কান্না না আসলে বাপরে তাড়াতাড়ি ঘরের সাথে ঘাটটা লাগাইয়া চিৎকার মারার বলো আব্বা তুমি মাফ না করলে বলো আমার মালিক কোনোদিন আমার মাফ করবে না আমার কোনো দোয়াই আসমানে যাবে না যুবতী বোন তোমার মা কাছে আছে না মায়ের জোরাই ধরে রাবেয়া বসরির মতো কান্দো ফাতেমার মতো কান্দো খাদিজার বুকের মধ্যে নিয়ে
যেই মহিলা তার মায়ের বুকি নিয়ে কাঁদবে যেই মহিলা মা না থাকলে তার বড় বোনকে বুকি নিয়ে কাঁদবে দুই বোন একসাথে যখন কাঁদবে মা বাবার কবরে আল্লাহ মাফ করে দিবে এই বোন তাড়াতাড়ি এক বোন আরেক বোনের বুকি নিয়ে কাঁদো এই যুবক তোমার বাবা নাই তোমার চাচা আছে না তোমার বড় ভাই আছে না ভাইরে বাপ বনে করে বুকি নিয়ে একটা শিক্ষার মারিয়ে দেখো কি মজা লাগে বড় ভাই কিন্তু বাবার মতো তাড়াতাড়ি বড় ভাইয়ের কাছে তুমি আর আমি ঋণী তোমার বাবা সামনে তোমার কোলে নিছে তোমার বড় ভাই কিন্তু তোমার কোলে নিছে বড় ভাইরে বুকির মধ্যে নিয়ে সিল লাগিয়ে থাকো আর কাঁদতে থাকো আল্লাহ দেখো কেমনে কান্দে গো আল্লাহদের চোখের পানির ওসিলায় জীবনটাকে সুন্দর করিয়ে দাও আল্লাহ যাদের মা নাই বাবা নাই তারা কান্দে তুমি এদের চোখের পানির খাতিরে মাফ করে দাও